হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? স্বাগতম জানাই নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে শিয়ালদা থেকে লালগোলা যাওয়ার লোকাল ট্রেন আর কি মেমু প্যাসেঞ্জার ট্রেন 8 মার্চ থেকে কতগুলো চলছে, কখন চলছে এবং এর টিকিট প্রাইস কত সেই ব্যাপারে জানকারি দেবো। তো তোমরা যারা এই লাইনে ডেলি যাতায়াত করো আর কি চলাচল করো, তোমাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো বেশি ভাবি চাকা না করে আজকের এই ভিডিও শুরু করা যাক। তো চলো, তো শিয়ালদা থেকে লালগোলা যাওয়ার ফার্স্ট ট্রেন নাম্বার 1 শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার শিয়ালদা থেকে ছাড়বে 3:45, লালগোলা পৌঁছাবে 9:30 এবং এর টিকিট প্রাইস 45 টাকা। নাম্বার 2 শিয়ালদা লালগোলা মেমু শিয়ালদা থেকে ছাড়বে 10:28, লালগোলা পৌঁছাবে 3:15 এবং এর টিকিট প্রাইস 45 টাকা। নাম্বার 3 শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার শিয়ালদা থেকে ছাড়বে 12:40, লালগোলা পৌঁছাবে 6:20 এবং এর টিকিট প্রাইস 45 টাকা। নাম্বার 4 শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার শিয়ালদা থেকে ছাড়বে 4:40, লালগোলা পৌঁছাবে 9:55 এবং এর টিকিট প্রাইস 45 টাকা। নাম্বার 5 শিয়ালদা লালগোলা ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদা থেকে ছাড়বে 6:20, লালগোলা পৌঁছাবে 11:00 এবং এর টিকিট প্রাইস 90 টাকা, কারণ এটি এক্সপ্রেস ট্রেন, সব স্টেশনে থামবে না। তো এর টিকিট প্রাইস 90 টাকা। নাম্বার 6 শিয়ালদা লালগোলা মেমু শিয়ালদা থেকে ছাড়বে 7:20, লালগোলা পৌঁছাবে 12:02 এবং এর টিকিট প্রাইস 45 টাকা। নাম্বার 7 শিয়ালদা লালগোলা মেমু শিয়ালদা থেকে ছাড়বে 8:20, লালগোলা পৌঁছাবে 1:05 এবং এর টিকিট প্রাইস 45 টাকা। নাম্বার 8 শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার শিয়ালদা থেকে ছাড়বে 11:30, লালগোলা পৌঁছাবে 4:55 বা 4:55 এবং এর টিকিট প্রাইস 45 টাকা। তো এই ছিল 8টি ট্রেন শিয়ালদা থেকে লালগোলা যাওয়ার মেমু প্যাসেঞ্জার ট্রেন, আর এর মধ্যে 1টি ট্রেনই এক্সপ্রেস আর কি ভাগীরথী এক্সপ্রেস। এই ট্রেনটি সব স্টেশনে থামবে না এবং এর টিকিট প্রাইসটাও ডাবল, 90 টাকা। তো এই ছিল 8টি ট্রেন শিয়ালদা থেকে লালগোলা যাওয়ার লোকাল ট্রেন, 8 মার্চ থেকে এই 8টি ট্রেনই চলছে এই লাইনে। তো এই ছিল ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং তোমাদের কিছু জানার হলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো চলো দেখা করবো নতুন নতুন ভিডিওতে। ভারতীয় সুস্থ থেকো, চলো।